খুব সুন্দর জায়গা। আমি একটা পার্কের মধ্যে আছি, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে এই জায়গাতে। এতে দেখতে আসছি এখানে কি আছে, আর দেখি ভেতরে কি আছে ভাই, চলো। দেখা হলো, আর ভাই অনেক কিছু বিক্রি করছে। ভাই কি বিক্রি করছো তুমি? নাম দিয়ে মা যেন বাইকে চাবি দিতে লাগানো টাগানো হয়, তারপরে গড়ে মা সাজিয়ে রাখা যায়, কিছু কিছু মানে গিফট টিপ করতে পারবে, গিফটের জিনিস। আর তুমি বাইকে যে আমরা অনেক সময় চাবির সঙ্গে লাগাই না, চাবির কড়া বলে ওইগুলো, তো এগুলো ভাইয়ের কাছে আছে। নিজের নাম দিয়ে বানানো থাকতে পারে, এরকম বানানো মানে এখানে এসে তুমি বানাতে পারবে নিজের নাম দিয়ে, নামের অক্ষর দিয়ে। তো খুব সুন্দর জিনিস, আমি তোমাকে বাকিটা দেখাচ্ছি কীভাবে মানে এখানে কীভাবে কী আছে। তো বাকিটা জিনিস দেখো, ভিডিওর মধ্যে সবটা দেওয়া থাকে। মেলাটা মোটামুটি শুরু হয়ে গেছে আর লোকজন আসা শুরু হয়ে গেছে। আর মেলার মধ্যে মোটামুটি সব কিছুই আছে, জুতা এমনকি খাবার দাবার জন্য বিভিন্ন রকমের আইটেমস আছে যা খাওয়া দাওয়া করতে পারো এখানে এসে। আর কাপড় আছে, তো তোমাকে দেখায় বাকি জিনিসটা কী কী আছে এখানে, আর যা তোমাকে দেখাবো তুমি এখানে এসে কিনতে পারো। সেভরিটে গরিব ভাই, আমরা গরিব মানুষ, আমাদের জন্য তো এগুলোই অনেক অনেক বেশি আর কি। তো বুঝতেই তো পারছো কী অবস্থা আমাদের, ইনকাম টিনকাম নেই, তো মোটামুটি কম দামে জিনিস কিনতে হলে তো এখানে আসতেই হবে। চৈত্র মেলা যাকে বলে, চৈত্রের মাসের মধ্যে সবাই এই মেলার মধ্যে সবাই আসে। তো দেখাচ্ছি তোমাকে আরও বেশি বেশি করে। বিকাল বাজে তিনটা, তো আমি এদিকটায় আসলাম আর এদিকে অনেকগুলো দোকান আছে, তো দোকানগুলি মাত্র খোলা হচ্ছে, মানুষ এখন মানে এখন খুলেছে আর কি। দোকানের মধ্যে জুতো আছে, ড্রেস আছে, আর একটা ঠেলার মধ্যে কিছু জিনিসপত্র আছে দেখতে পাবো। কারণ ঠেলার মধ্যে কিছু জিনিস বিক্রি করছে, টমটম আছে, টমটম করো বিক্রি করছে, তো খুব সুন্দর জিনিস। এগুলি কি চাদর? সুপার কাবার আছে এখানে। সুপার কাবার কত করে? জুড়া 100 টাকা, মানে বুঝতে পারছো চৈত্র মাস, ডিসকাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট। জুতা 50 টাকা করে, যে কোনো এক জোড়া নিতে পারবো না এখান থেকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মানে 50 টাকা করে জুড়া, এক জোড়া জুতা নেবে 50 টাকা করে পড়বে, ডিসকাউন্ট প্রাইস মানে চৈত্র মেলা। পাথর পাওয়া যায় বন্ধুরা, ভূত পাথর, নবগ্রহ আংটি থেকে ধরে নীলাম আংটির বিভিন্ন রকমের আংটি পাওয়া যায়, অনেক সুন্দর দেখায়। আর উপকারও আছে আংটির, বিভিন্ন রকমের উপকার তো আছে। যতটুকুই, আরো অনেক ব্লগ আসবে, তো ব্লগ দেখার জন্য সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে। তো আজকের জন্য যতটুকুই, টিল দেন গুড বাই।